আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে, আমি এখন বাহিরে যাচ্ছি বলতে ওই যে ছোট মামার বাসায় যাচ্ছি। আমার দুইটা গন্তব্য সবচাইতে বেশি থাকে, একটা হচ্ছে সাভার আমার বাবার বাড়ি, আর একটা হচ্ছে ছোট মামার বাসায়। আর ছোট মামার বাসায় যাওয়ার আজকে একটা কারণ হলো যে আজকে আমার শাশুড়ি মা, আপনাদের ভাইয়ার আম্মা আর কি, আবার কিন্তু বরিশাল থেকে কালকে সকালে এসে ঢাকা আসছে মামার বাসায়। অনেকদিন মামা একা ছিল, আবার ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য আবার আসছেন। তো রাত তার দাদুর সাথে দেখা করতে যাচ্ছে, আম্মা এসেই সবাইকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। তো কালকে আসছে, আমরা আজকেই যাচ্ছি, বলেছিল কালকে রাতেই যেতে, কিন্তু আপনাদের ভাইয়ার শরীরটা ভালো ছিল না, আর অফিস থেকে আসতে দেরি করার কারণে যেতে পারিনি। তো আজকে শুক্রবার দিন যাচ্ছি, তো শুক্রবার দিন বোঝেনি তো, মানে ফ্যামিলি যারা আছে সকালে উঠে নাস্তা টাস্তা খেয়ে রেডি হতে হতে দেরি হয়ে যায়। তো অলরেডি প্রায় নামাজের সময় হয়ে গেছে, ওই যে শুনতেই পাচ্ছেন যে হুজুর বয়ান করছে। তো আপনাদের ভাইয়া বললো যে এখন না বের হয়ে রাস্তায় তোমরা দাঁড়ায় থাকবে আর আমি নামাজে যাবো, তাহলে এক কাজ করো ঘরেই ওয়েট করো, আমি এখনই নামাজ পড়ে এসে তারপর বের হবো। তো তাই আমরা এখন ওয়েট করবো, আর আপনাদের ভাইয়া এখন রেডি, এখন সে আগে নামাজ পড়তে যাবে, নামাজ পড়ে এসে তারপর আমরা ছোট মামার বাসায় যাব। আর সেই আজকের দিনের পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করব আপনাদের ভালো লাগবে। তো চলুন আমার সাথে পুরো ভিডিওটি দেখে আসি। এই তো আমরা এখন রওনা হয়ে গেছি, এখন আল্লাহর রহমতে সুফলভাবে যদি পৌঁছাই সে পর্যন্ত। তো আমার একটা বদভ্যাস আছে, সেটা হচ্ছে সকালে আমার একদমই খাইতে ইচ্ছা করে না, কিন্তু এখন ভীষণ ক্ষুধা লাগছে, তাই আমি এখন হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। এছাড়া অন্যান্য সময় হলে কিন্তু একটু রাস্তায় আমরা ব্রেক নেই, একটু বিরতিতে আমরা একটু চাটা খাই, কিন্তু আজকে হবে কি না সন্দেহ আছে না, আজকে মনে হয় হবে না, কারণ নামাজ পড়ে এখন যেতে যেতেই অনেক বেলা হয়ে গেছে, তার উপরে আবার আম্মা এখন পর্যন্ত ওয়েট করতেছে। তো সেজন্য ভাবতেছি যে বাসায় কেক ছিল আর পানি নিয়ে নিয়ে আমি এখন একটু খেয়ে একটু পানি খাবো। আমার মানে ভীষণ ক্ষুধা লাগছে, মানে পাগলের মতো ক্ষুধা বলে না সেরকম লাগছে, এখন খেয়ে সেই ক্ষুধা মিটাই আর যেতে থাকি। ভাত কি নিছো? কার জন্য? দাদুর জন্য। হ্যাঁ, দাদু চিপস পছন্দ করে? রাত কি আসে নাই? রাতে যে চিপস পপ নিয়ে দাঁড়াইছে নাকি? আচ্ছা আচ্ছা, সে নিষেধ করতেছে। আচ্ছা আচ্ছা, রাত কিন্তু আসে নাই। চিন্তা করতে কেউ আমাকে কিছু বলে না, ডাকে না।
দাদুর জন্য চিজ পাপ নিয়ে আসছে, কি আফসোস করতেছে না কেন? ওই জন্য মনটা খারাপ। হ্যাঁ, আপনার জন্য আপনি চিপস পাপসটা পছন্দ করেন? আরে নরম বলে চিপসটা। ও আমাকে আমাদের সাথে চা খাওয়ার জন্য বসে রইছেন, চিপস পাস দিয়ে চা খাবেন। না মিষ্টি দই। হ্যাঁ, আমরা চা খাবো। আম্মাকে বললাম, আম্মা আমাদের জন্য ওয়েট করলো যে আমরা কি আসলে চা খাবে। তো আমি ভাবলাম যে তিনটা বেজে গেছে, চা খাবো না। এখন খুব মন খারাপ করলো, দেওয়া হয় তা চাকটা। পরে আমি বললাম হ্যাঁ চা খাবো, চা খেয়ে তারপর ভাত খাবো। চা ছাড়া চলে না ওনাদের। আমরা চলে আসছি মামার বাসায়, এখন চা খাবো। আমার শাশুড়ি মা চায়ের পোকা, মানে সে যদি কাউকে জিজ্ঞেস করে চা খাবা, তার সাথে যে খাবে তার সাথে উনিও একটু খেতে পারবে, এটা হচ্ছে ওনার খুব ভালো লাগে। তো চা খাবো না বলে তার মন খারাপ হয়, খাবো বললে সে চা করবে, সেই কষ্ট করতে রাজি আছে, কিন্তু তারপরে সে খুব খুশি। তো এখন তিনটা বাজে হলো, আমরা চা খাবো। আম্মা চা করে নিয়ে আসতেছে, আর এখনও রিদি এসে দেখলাম মামা বাসায় নেই, মামা কাজে গেছে। অবশ্যই সেটা আমরা জানি যে মামা আজকে কাজে বের হবে, কিন্তু মামা আসার আগ পর্যন্ত যেন না যায় সেটা বলে রাখছে বারবার। আর রিদি ওয়াশরুমে গোসল করতেছে। এই যে আম্মা চা করে নিয়ে আসছে। এই নাও তোমার চা, তোমার ফোন মামা। মামা ফোন দিছে। চিপস পপ দিয়ে চা খান। আমি খাবো না। আপনি চিপসটা পছন্দ করেন বলে আপনার ছেলে নিয়ে আসছে। এই চিপসটা নরম না, মুখে দিলেই হয়ে যায়, এর জন্য খেতে পারে। অঞ্চলে প্রায় সেইমের মতো, ওইটা একটু শক্ত। হ্যাঁ, ওইটা হচ্ছে কি জানি রদসি, ওইটা জানি পপার্স না, পপার্সই মানে ওইটা পপার্স, চিপস পাপ না, ওইটা শক্ত। ওইটা একটু ক্যারামেল দিয়ে এই করা মাখানো, ওইটা শক্ত। আমি তো এরকম তো না রসুল। তরকারি আছে, ওটা রান্না করে রাখছে। এই যে এই আলু কাটাটা হচ্ছে বরিশালের স্টাইলে, এরকম পাতলা পাতলা করে আলু কেটে পরে এটা কি শিং মাছ রান্না করছে সম্ভবত না? এটা দেখতে হবে শিং মাছ। হ্যাঁ শিং মাছই বললো না ফোন। আম্মা এটা কি শিং মাছ? হ্যাঁ ও শিং মাছ। আর এখন আমি ভাত বানাই। আমার হাতের ডাল। আম্মা আসছে মাত্র কালকে, মামা তো এই কয়দিন তো বাসায় কোনো রান্না করা ছিল না। হ্যাঁ মুরগি মাংস, বাসায় কোনো রান্না করা ছিল না, তাই ফ্রিজে যা পাইছে আম্মা তাই রান্না করতে, কারণ আম্মা আসছেই মাত্র কালকে। তারপর ফ্রিজ থেকে এখন মামারা তো রান্না বান্না করে না, এই কয়দিন প্রায় কয় মাস পরে আসলে মা, দেড় মাস পরে, দেড় মাস মামারা প্রায় পরে দুই মাস রান্না বান্না ছাড়া ছিল, এই জন্য সেই জন্য টুকিটাকি এভাবেই চলছে। তো এখন আম্মা এসে ফ্রিজ খুঁজে খুঁজে এগুলো পাইছে, শিং মাছ পাইছে, কিছু কিছু অল্প একটু মুরগির মাংস পাইছে। আম্মা এটাই রান্না করতেছে, মামা পরে আবার বাজার করবে। আর মামা যেহেতু ব্যস্ত আজকে সকালে বের হয়ে গেছে, সময় ছিল না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা ঘরের মানুষ, এটা কোনো যে ব্যাপারই না, ব্যাপারই না। হ্যাঁ আমরা এখন ঘরের মানুষ হয়ে গেছি। আচ্ছা আসো ভাত খাই, আর ওদের ডাক দাও। ঠিক আছে সবাই তোমরা চলে আসো, ভাত রেডি, তরকারি রেডি, সবাই রেডি, আসো আমরা খাওয়া দাওয়া করি। তরকারি রেডি, সবাই রেডি, সবাই রেডি। আমরা এখন পুরি দিয়ে চা খাবো। মামা এখনো আসে নাই, আমরা এখন এই জন্য চা খাচ্ছি, মামা আসলে আরেকবার খাবো। রদশি নাও, কি হয়েছে মন খারাপ? এমন ভাবে দাঁড়ায় রয়েছে এতিমের মতো, মনে হইতেছে মন খারাপ।
তো আমরা এই চা খাওয়ার পরপরই কিন্তু মামা চলে এসেছিল আর ওই দিন কিন্তু আমরা রাতের খাবার খেয়ে তারপরেই বাসায় ফিরেছি তো মামা আসার পর যেহেতু কথাবার্তা একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেই ভিডিওগুলো আর ধরা হয়নি রাতের খাবার শেষ করে আমরা কিন্তু প্রায় 12টার সময় বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিদায় দিতে হচ্ছে আম্মাও নিচে নামছে ওদিকে যে রিদি আর রদশি মানিকজোর শেষ পর্যন্ত জোড়া লাগে আছে আর কি আমরা এখন চলে যাব ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি এখন প্রায় 12টা বাজে না এখন চলে যাচ্ছি আজকে বেশ ভালো সময় কাটালাম আম্মা আসছে তাই আমি যে ওনারা সবাই টাটা বাই বাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ